সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের 15 লাখ অধিবাসীর চিত্ত বিনোদনের অন্যতম স্থান বাবুডাইং। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে প্রায় 8 কিলোমিটার পূর্ব দক্ষিণে ঝিলিম ইউনিয়নে অবস্থিত এটি। এই স্থানটি 200 একর খাস জমিতে গড়ে উঠেছে প্রাকৃতিক মনোরম পরিবেশ। এখানে উঁচু কয়েকটি ঢিলার জন্য বাবুডাইং নামে পরিচিত। ওরা গাড়ি বাস নিয়ে আসছে ছেলে মেয়েদেরকে দেখার জন্য, যে এই জায়গাটা খুব নামজাদি জায়গা, তো আমরা দেখে আসবো ওই জায়গাটা। ওই জায়গাটা দেখার জন্য ওরা আসছে, আর ওই তো ওই গুন্ডা পান্ডা গুলো সব আসছে, দেহ তো চিন্তা করে লিছে। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের একমাত্র প্রাকৃতিক বিনোদন কেন্দ্র বাবুডাইং। খুন, ছিনতাই, ধর্ষণ সহ বিভিন্ন কারণে আতঙ্কের এলাকায় পরিণত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের বাবুডাইং পিকনিক স্পট। গত 1 বছর ধরে এই এলাকায় ত্রাসের রাজস্ব কায়েম করেছে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী চক্র। প্রায় ওই ঝর্ণার পরেই ছিনতাইকারী বেশি হয়, নির্যাতন বেশি হয়, কিন্তু ছিনতাইকারী প্রচুর হয়, তারা করে, তাদের নাম দুচিত্র বলতে পারবো, অসুবিধা নেই আমার। তা দিয়ে তাইরে হারি চাস্তনাতে ঘুরেছে, হ্যাঁ চাস্তনান ধরো যে গতরে জামা নাই, এই এইভাবে বুকে হাত দি চাস্তনা দড়িয়া মুক্তি পালা। আমি বুড়া আমাকে জামান তাই করো হাঁকে, কিন্তু তুমি পালা, মানে হ্যাঁ চাস্তনানটা দড়িয়া পালিয়ে এলো। লাসে হাঁকে সাত জনাতে ঘেরি লেছে, শালির বেটি শালিকে হার এই ঘাড়ে কাতা লাগাতে। আমি তো বেলির লেহা ধরো যে কাপড় ধরি, হ্যাঁ বেলির লেহা আছে আমি একরকম, এই ধরো এই কাপড় পিনতে পারি, ছায়াটা পিন্ধা আছে আর কাপড়টা বুকে দিয়ে আছে, দিয়ে আসতে লেগে তখন সাত জনাতে আমাকে ঘেরে দিল। আর আমি চিল্লাই ও যে তোমরা দৌড়াও যে হাঁকে ঘেরে নিলে, দৌড়াও যে কাহি আঁকলে আছে, তখন কয়েছে চল শালির বেটি শালি তোর গায়ে যায় বোম দৌড়িয়ে দেবো। বাবুডাং পর্যটন এলাকায় বেড়াতে আসা দর্শনার্থীদের মারধর করে টাকা পয়সা, স্বর্ণ অলঙ্কার ও মোবাইল ফোন কেড়ে নেওয়া সহ নারীদের সলিল হানি এখন বাবুডাং নিত্যদিনের ঘটনা। এমনকি এই পর্যটনে প্রায় 100 জন দর্শনার্থী নারী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। কোনো হিসাব নেই, একবার গোসল করতো না, আর বছর চৈত মাসের খরাতে ওই রোডের কলকার পুকুরটাতে গোসল করতে যে দুটা মহিলাকে টানতে টানতে লি চলে গেলো, তারপর আস্তে না আর এমনি গেলো মহিলা একটাকে খেয়ে দিয়ে করে দিলে, তখন সব বেড়া ছেলে সাতালরা যায়, তখন এই বেড ছেলেটাকে কাঢ়িয়া তখন তাই না দেয় সবই দেখতে পাই, গোসল করতে আর বছর খাড়িতে যেতে পারছি, এরকম হারা ডরে যেতে পারিনি। এদিকে চাঁপাইনবাবগঞ্জ পর্যটন এলাকা বাবুডাঙে বেড়াতে আসা পর্যটকরা সন্ত্রাসীদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে। এই এলাকার লোকজনকে কাজকর্ম করতে হয় আতঙ্কের মধ্যে, সন্ত্রাসীদের ভয়ে নিজেদের জীবন রক্ষার জন্য এলাকার লোকজন কিছু বলতে পারে না। আসিয়া দেখছি মনে করো তো মায়া লোক গুলা কেমন অত্যাচার করে, গহনা গাঠি মনে করো লাখের ফুলটাও কাটিয়ে কাঢ়িয়ে লিছে, ছিঁড়ে লিছে মালা বালা, মনে করো পিতল হইলো খুলে লিছে, সব গলায় খুলে লিছে, যে মনে করো ওরা জান বাজে তো হাঁড়ে বাড়ি চলে আসছে, তা হাঁড়া বাড়াচ্ছি তখন কয়েছে তোমরা যদি কিছু কো শালির বেটি আর বেটি তোমার তোমাকে কাইটে ফেলে দেবো। হালিম আর আপনার সোহেল, মনিরুল এগুলো ছিনতাইকারী প্রতিদিন তারা আসে, কিন্তু আমরা চোখে দেখেও আমরা কিছু বলতে পারি না ভয়ে, কারণ যে আমাদেরকে তাদের চাঁপাইনবাবগঞ্জে বাড়ি, আমাদেরকে হাটঘাটে বাজার সাজার করতে গেলে ওখানে যেতে হয়, আমাকে ভয় দেখায় তোমরা কিছু বললে কেটে দেবো এইভাবে, এই জন্য আমরা কিছু বলতে পারি না। আলীনগর এলাকার কিছু বখাটে ছেলে দীর্ঘদিন যাবৎ ছিনতাই, নারী নির্যাতন, পর্যটন নির্যাতন সহ নানা রকম বেআইনি কার্যকলাপ করছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে বাবুডাইং এলাকাতে। এ কারণে শুধু এলাকাবাসী নয়, পর্যটকরাও নিরাপত্তাহীনতায় ভুগছে।